यस्य प्रसादाद् भगवत् प्रसादो यस्य प्रसादान्यगति कुतोपि ध्येयं शुभंस्तस्य यशस्त्रिसन्धम् वंदे गुरु श्री चरणारविंदम् आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वंदे जगत् प्रियकरो करुणावतारो नमस्त्रिकालो सत्ताय जगन्नाथ सुताय च सवृत्ताय सपुत्राय सकलत्रायति नमः वरहाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षङ्कं मुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरीनस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्म गोपालवेषं तप्तकाञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय विधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् भक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয়ভীষ্ট পুরাণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদ গতির মুহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম कार्यं जनदिन मिलितं साधनाधीशकोटि स्तज्जा निराज्य राधा पदकमल सुधाम सत्पुमार्थाग्रकोटि राधा पादाब्ज लीला भुवि जयति सदा अमन
राधा किंकरी नां लुठति चरणयो रद्भुता सिद्धिकोटि। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग प्रिय पार्षद वर्ज परम पूज्यपाद श्रील प्रवधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधा निधि ग्रंथे एक शत चुवालीस संख्यक श्लोके साधकावेशे श्री श्री राधारानी प्रति ऐकान्तिक निष्ठा कामना करते गिए श्रीपाद बोलें राधा नामैव कार्यं झनुदिन मिलितं साधनाधीश कोटि त्यज्या नीराज्य राधा पदकमल सुधाम सत्पुमार्थाग्रकोटि। राधा पादाब्ज लीला भुवि जयति सदा अमंद मंदार कोटि। राधा किंकरी नां लुठति चरणयो रद्भुता सिद्धिकोटि। यदि राधा नाम श्रवण कीर्तन रूपी कार्य प्रतिदिन प्राप्त हवा जाए ताहले साधनाधीश कोटि श्रेष्ठ श्रेष्ठ साधनार अधीश जारा बोलें सेइगुली सतई परित्याज्य होए जाए कोनो साधनार दिए आर दृष्टि जाए ना। কি করে যাবে সেই রাধা দাসের আস্বাদন তাকে এমন ভাবে আকৃষ্ট করে যে মন যাওয়ার তো আর উপায় নেই। যদি শ্রী বৃষভানু নন্দিনীর চরণ কমল সুধার নিরাজনের ভাগ্য হয় তাহলে সৎ পুরুষার্থ শিরোমণি সেই পুরুষার্থ অগ্রকটিও স্বভাবতই ত্যাজ্য হয়। সমস্ত পুরুষার্থকেই অপদার্থ বলে মনে হয়, সাধারণ পুরুষার্থ নয় সৎ পুরুষার্থ, সেগুলিও হয়ে যায় অপদার্থ। এই যে শ্রী রাধা চরণ চিহ্নে অঙ্কিত বৃন্দাবন, এই বৃন্দাবনে অমন্দ মন্দার কোটি 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 কল্প বৃক্ষ শোভা পাচ্ছে। চিন্তামণিময় ভূমি কল্প বৃক্ষময় বন প্রপঞ্চের মতো দেখলে কি হবে, স্বরূপটা কি? আর
রাধা কিঙ্করীগণের চরণে অদ্ভুত অদ্ভুত সিদ্ধি কোটি সতত বিলুণ্ঠিত হয়। রাধা কিঙ্করীর মহিমাই বা কি? তারা সেই দিকে দিকপাত করেন না। কি দরকার? এই শ্লোকের ব্যাখ্যা মাধুরী আমরা যৎকিঞ্চিত সিন্ধুতে এক বিন্দু আস্বাদন করবার প্রয়াস করব মহাজনের বাণী অবলম্বনে। গতকাল যে আমরা আস্বাদন করেছি সেটি হচ্ছে রাধা কেলি কথা সুধাম বুধি বিচিভীর আন্দোলিতম। বৃন্দারণ্য নিকুঞ্জ মন্দির বরা লিন্দে মন নন্দতু। গৌড়ীয় বৈষ্ণব সাধক যখনই সদ্গুরু পদাশ্রয় করেন যাকে বলা হয় দিব্য জ্ঞান, দিব্য জ্ঞানং যত দদ্যাত কুর্যাত পাপস্য সংখ্যায়ং সা দীক্ষা কবিভি প্রক্তা। দীক্ষা কাকে বলে? দেশিকই তত্ত্ব কৌবিদই। তো যখনই সদ্গুরু পদাশ্রয়ের সঙ্গে সঙ্গে তিনি রাধা কিঙ্করীর স্বীয় সিদ্ধ স্বরূপের পরিচয় প্রাপ্ত হন, তা না হলে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্বের জ্ঞান সম্যক রূপে হলো কোথায়? যদ্যপি সনাতন গোস্বামী পাদ এই শ্লোকের টিকায় লিখছেন দিব্য জ্ঞানটি কি? মন্ত্রে সাক্ষাৎ ভগবত বুদ্ধি, সঙ্গে সঙ্গে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব জ্ঞানটি তো আবশ্যক। তারা বাহ্য দেহে যেমন শ্রবণ কীর্তনাদি প্রতিটি ভজনাঙ্গ নিষ্ঠার সঙ্গে যাজন করেন, সঙ্গে সঙ্গে অন্তশ্চিন্তিত সেই সিদ্ধ দেহে শ্রী রূপমঞ্জরী আদির আনুগত্যে মানস সেবার চিন্তন চলতে থাকে। এই সাধনার সিদ্ধি দশায় সাক্ষাৎ লীলা রাজ্যে সেই সেবাধিকার প্রাপ্ত হয়ে তারা ধন্য হন। এই তো রাগানুগা ভজন পরিপাটি। শ্রীমন মহাপ্রভুর পরিকর হয়েও শ্রীপাদের কত দৈন্য, কত আকুতি এই সমস্ত বাণীর শ্রবণ কীর্তনে হৃদয় বিগলিত হবে। সেই ভাবানুগত্য অন্তরে জেগে উঠবে সেই বস্তু প্রাপ্তির নিমিত্ত চিত্ত লালায়িত হবে। লোক যোগ্যাযোগ্য বিচার রাখে না। একটি শ্লোকে শ্রীপাদ বলেছেন হে রাধে
হে রসদে তুমি প্রেমময়ী, তুমি তোমার চরণে আশ্রিত ব্যক্তিকে অতুলনীয় প্রেম রস এবং পরম নিগুড় সেবা রসাস্বাদনে ধন্য করে থাকো। স্বামিনী, আমি যে কায় মনোবাক্যে তোমারই আশ্রিত, এই অভিমান আমার বুক ভরা। আমি যে তোমারই ওগো তোমাবই, কারণ আমি তোমারই। তোমার ছাড়া এই বিশ্বে আমার আর কেউ নেই। বিশ্ব শূন্য, তোমার সাক্ষাৎ সেবায় বঞ্চিত হয়ে কতকাল আর বেঁচে থাকব এই পুতুল খেলা নিয়ে, এই ধুলাবালি খেলা নিয়ে, এই স্বপ্ন সদৃশ সংসারের মোহে আটকে। কত খানিক নিদারুণ বিরহ দশা, শ্রীমদ রঘুনাথ দাস গোস্বামী পাদ লিখেছেন, শূন্যায়তে মহাগোষ্ঠম, সেই বিরহের বিষম দিনে এই গোষ্ঠ প্রদেশকে শূন্য বলে মনে হচ্ছে। গিরীন্দ্র অজগরায়তে, গিরিরাজ গোবর্ধন কি অজগরের মতো আমায় গ্রাস করবেন? যে গিরিরাজ গোবর্ধন শ্রী রাধা মাধব চরণের অতিপ্রদ, হরিদাস বর্জ্য, কিন্তু বিরহের বিষম দিনে মনে হচ্ছে গিরিরাজ কি অজগর। বিপুল উদ্দীপনা যাচ্ছে, সঙ্গে সঙ্গে অভীষ্টের সেবা প্রাপ্তির নিমিত্ত চিত্ত বিরহ ব্যাকুল। ব্যাঘ্রতুণ্ডায়তে কুণ্ডম, রাধা কুণ্ড এখন আমার কাছে ব্যাঘ্রতুণ্ডের মতো আচরণ করছে। একদিন যে রাধা কুণ্ডে ও সন্দর্শনে ঈশ্বরীর দাসে মনটা লুপ্ত হয়েছিল, সেই রাধা কুণ্ড আজ ব্যাঘ্রতুণ্ডের মতো কেন? এই বিরহ, অভীষ্টের বিরহে চন্দনকে অগ্নির মতো বলে মনে হয় কি না? মলয় পবন মনে হয় যেন অগ্নিস্পর্শ। যদি তাই হয় তাহলে কমলদলের শয্যা যদি হয় বৃশ্চিকের দংশন, ব্যাঘ্রতন তুণ্ডায়তে কুণ্ডম, নিজেই বলেছিলেন, যদা তব সরবরং সরসভৃঙ্গ সঙ্গল্লসত সরুহ কুলজ্জলং মধুরবাদি সম্পূরিতম স্ফুটত সরসি যাক্ষি হে নয়ন যুগ্ম সাক্ষাৎ বভু তদৈব মম লালসা অজনী তবৈব দাসে রসে। সেই রাধা কুণ্ড আজ ব্যাঘ্রচুণ্ডের মতো হয়ে গেল, আশ্চর্য নয় কি? জীবা দুরহিত সমে, আজ যে আমি জীবাতুরহিত, তো আর কতকাল বেঁচে থাকব
শীঘ্র তোমার চরণ সান্নিধ্যে নিয়ে গিয়ে চির সেবা সৌভাগ্য প্রদানে স্বামিনী ধন্য কর। তুমি কৃষ্ণ আরাধিকা, তোমার কৃষ্ণ আরাধনায় প্রতিনিয়ত এই দিনা কিঙ্করীর প্রয়োজন হবে। ওগো প্রেমময়ী, ওগো কৃষ্ণ আরাধিকা শিরোমণি, তুমি কৃষ্ণ আরাধনা যখন করবে তখন এই কিঙ্করীকে তোমার প্রয়োজন পড়বে। সুতরাং চরণ সান্নিধ্যের থেকে আর দূরে ফেলে রেখো না। কায় মনোবাক্যে তোমার চরণার বৃন্দে আমি আশ্রিতা, এই যে প্রপত্তি, এই যে অনুরক্তি, এইটি রাধা দাসের সৌন্দর্য। একটি শ্লোকে বলেছেন, আমি তোমারই উচ্ছিষ্ট অমৃত ভোজি, তোমারই অদরামৃত আস্বাদন করব, আমি তোমারই চরিত গাথা শ্রবণ করে তোমারই চরণ কমল রজকে নিরন্তর স্মরণ করে তোমারই কুঞ্জালয়ে বিচরণ করে তোমারই দিব্য গুণাবলী গান করে মন্দিরে তোমারই শ্রীমূর্তি দর্শন করে কায় মনোবাক্যকে শুদ্ধ করে আমি যে তোমার আশ্রিতা হয়েছি। এখন সাধকাবেশে শ্রীপাদ বলছেন, রাধা নামৈব কার্যং ঝনুদিন মিলিতম সাধনাধীশ কোটি স্তেজ্জা। যদি প্রতিদিন রাধা নাম শ্রবণ কীর্তনাদি রূপ কার্য প্রাপ্ত হওয়া যায় তাহলে কোটি কোটি শ্রেষ্ঠ সাধন পরিত্যাজ্য হয়ে যায়। ঐকান্তিক রাধা নিষ্ঠারই প্রকাশ এই কথার ভিতরে। শ্রীমদ রূপগোস্বামী চরণ ভক্তি রসামৃত সিন্ধুতে বলেছেন যে সমস্ত একান্তিগণের ভিতরে ব্রজরাজ নন্দন নিষ্ঠচিত্ত যারা, তারা হচ্ছেন একান্তিগণ শ্রেষ্ঠ। কেননা মহানারায়ণের প্রসাদও এদের মন হরণ করতে পারে না। তত্রাপ্যেকান্তিনাং শ্রেষ্ঠা গোবিন্দহিতমানসা যেষাং শ্রীশ প্রসাদোপি মনোহর্তুং ন শক্নুয়াত। কিন্তু রাধা কিঙ্করীর একান্তিত্ব এমনই অদ্ভুত যে অনন্ত মধুর ব্রজেন্দ্র নন্দনের প্রসাদ পর্যন্ত এদের মনকে হরণ করতে পারে না। রাধা বিরহিত মাধবে এদের মোটেই আকর্ষণ নেই। এই গুণে শ্রী ব্রজরাজ নন্দন এদের প্রতি
নিজ পাদ পদ্মাশ্রয়ী ঐকান্তিক ভক্তগণ অপেক্ষাও সমধিক প্রসন্ন হয়ে থাকেন। যেটি শ্রীপাদ বলেছেন, রাধা পাদ সরোজ ভক্তি মচলাম, শ্রী রাধা চরণার বৃন্দে নিষ্কৈতবা এবং অচলা ভক্তি। সুতরাং রাধা কৈঙ্কর্যের সাধনাতে পরম ঐকান্তিকত্বের চরমতা, বিশ্বে এমন একান্তিকে আছেন, রাধা নামৈব কার্যং হি, একটা অব্যয় দিয়েছেন হি, অনুদিন মিলিতম সাধনাধীশ কোটি স্তেজ্জা। কত অনুরাগ নিয়ে কথা বলছে, সিদ্ধান্ত সার এই বাণী। একবার যদি হৃদয় মণিকোঠায় এই বাণী আসন জমিয়ে নেয়, তিনি রাধা পাদ পদ্ম ভজন বিরহিত হয়ে বাঁচতে পারবেন কি? যদি আমার প্রতিদিন রাধা নাম শ্রবণ কীর্তন করবার সুযোগ বা সৌভাগ্য লাভ হয়, তবে কোটি কোটি শ্রেষ্ঠ সাধন ত্যাজ্য হয়ে যাবে। একে তো নাম সংকীর্তন সাধন সম্রাট শ্রীমদ সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃতের টিকায় যেমন রাধাদাস্যকে বললেন, অসাধারণ সর্বমহা অসাধারণ পরম মহান সাধ্য, এর উপরে আর সাধ্য নেই, তেমনি সর্ব অসাধারণ পরম মহান সাধনটি হচ্ছে শ্রীনাম সংকীর্তন সাধন সম্রাট। ওই জন্য পরম উপায় পরম বিজয়তে, নাম সংকীর্তন নিরপেক্ষভাবে আশ্রয়ীকে প্রেমদান করে ধন্য করে, এমনকি রাগ ভজনে অপরিহার্য যে স্মরণাঙ্গ, সেই স্মরণাঙ্গ প্রভৃতি ভক্তি অঙ্গকেও শ্রী নাম আশ্রিত ভক্তে উদ্ভাবিত করেন। এই তো নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়, নাম সংকীর্তনকে অঙ্গী বলা হল। বিশেষত এই কলিযুগে সেই নাম সংকীর্তনের ভিতরেও শ্রীপাদ বলছেন, রাধা নাম সংকীর্তন এবং যদি রাধা নাম শ্রবণের ভাগ্য হয়। আরো গুরুগম্ভীর সিদ্ধান্ত, একই তো নাম সংকীর্তনের এত মহামহিমা। ধ্যানাত কীর্তন মাধুরী সুখং বিবর্ধতে। সনাতন গোস্বামী পাদ যখন রাগানুগা ভক্তির ব্যাখ্যা করছেন, তো রাগানুগা মার্গে স্মরণাঙ্গটিরই প্রাধান্য, অথচ যে নাম সংকীর্তনের প্রাধান্য এখানে স্বীকার করা হচ্ছে, উভয় উভয়ের পরিপোষক। ধ্যানাত সংকীর্তন মাধুরী সুখং বিবর্ধতে, সংকীর্তনাত চ ধ্যান মাধুরী সুখম। সেই
অভিষ্টের সেবা চিন্তন রূপগুণ লীলার চিন্তন নাম সংকীর্তন সুখকে বিবর্ধিত করবে এবং নাম সংকীর্তনের দ্বারা সেই অভিষ্টের রূপগুণ চিন্তন রূপী সাধনাঙ্গটি আরো সরস মধুর হয়ে উঠবে। সংকীর্তনাচ্চ ধ্যান মাধুরী সুখম অতত্তদ্বয়ং ঐক্যমেব। যারা সিদ্ধান্তবিদ এবং সুরসিক তারা নাম সংকীর্তন এবং এই ধ্যান অঙ্গটিকে পৃথক বলে মনে করেন না। পৃথক বলে মনে করলে সেখানে হয়তো কোনো অঙ্গটির উপরে গৌণতা মুখ্যতার ভাব আসতে পারে। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। নাম সংকীর্তনের প্রভাবে অন্তরের মায়া মলিনতা নাশ প্রাপ্ত হয়ে চিত্ত শুদ্ধ হয়ে আর অন্তরঙ্গ ভক্তি সাধনায় আপনা আপনি প্রবৃত্তি আনায়ন করবে। এমন কি হয় যে নাম সংকীর্তনকে ভালোবাসি স্মরণাঙ্গকে ভালোবাসি না, স্মরণাঙ্গে রুচি নেই, এ তো হবে না। এক অঙ্গে আদর আর অন্য অঙ্গে অনীহা এটি তো শুদ্ধ ভক্তের লক্ষণ নয়। কেউ কেউ মনে করেন যে মহাপ্রভু বলেছেন নামের দ্বারাই সব কিছু হবে, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর, তো আবার এইসব ঝামেলা আনলেন কেন? স্মরণ করো, অর্চন করো, বন্দন করো, এসব উৎপাত না আমি করব। কিন্তু এ সমস্ত কথা ভজনালস ব্যক্তিরই, রুচিমান যারা তারা এমন সিদ্ধান্ত পোষণ করেন না। তাহলে কবিরাজ গোস্বামী পাদ কেন গোবিন্দ লীলামৃত লিখলেন, কেন কৃষ্ণান্নিক কৌমুদী ভাবনাসার সংগ্রহ আদি সিদ্ধ বাবা কেন গুটিকা আদি প্রস্তুত করলেন, কাদের জন্য? কি নিজের জন্য? অতএব সুবিচক যারা তারা ওই প্রকার একদেশিক সিদ্ধান্তে কখনোই আবদ্ধ হবেন না। এখানে যে বলছেন কোটি কোটি শ্রেষ্ঠ সাধনাঙ্গ ত্যাজ্য হয়, ভজনাঙ্গ ত্যাজ্য হয় এ কথা বলেননি। সাধনাধীশ কোটি ত্যাজ্যা সাধন বলেছেন, ভজন বলেননি। সাধন আর ভজনের ভিতরে কি প্রভেদ? এখানে উনি সাধন বলতে জ্ঞান যোগ বৈরাগ্য আদি যে সমস্ত শ্রেষ্ঠ সাধনাঙ্গ সমূহ আছে, যারা রাধানাম শ্রবণ কীর্তন করেন, নামাশ্রয়ী যারা, তাদের কাছে এগুলি তো পরিত্যাজ্য হয়ই, এ আর অধিক কি কথা। সাধনাধীশ কোটি ত্যাজ্যা, শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃতের মঙ্গলাচরণ শ্লোকে লিখেছেন, হরিনামের জয় দিচ্ছেন, জয়তি জয়তি নাম
आनंद रूपं मुरारे विरमित निज धर्म ध्यान पूजादि यत्नम कथमपि सकृदात्वं मुक्तिदं प्राणिनं यत् परममृतमेकं जीवनं भूषणं मे। मुरारीर एई आनंद स्वरूप बा आनंद प्रदाता श्री नामेर जय होक, जार थेके निज धर्म ध्यान एवं पूजादिर जत्न विरमित हुए छे। विरमित निज धर्म ध्यान पूजादि यत्नम सेखाने गोस्वामीपाद टीकाय लिखछेन निज धर्म बोलते कि हरिनामेर प्रभावे निज धर्म ध्यान पूजादि यत्न जे विरमित हुए निज धर्मा वर्णाश्रमाचारा वर्णाश्रम धर्म वर्णाश्रम धर्म अनुष्ठान जनित दुख नामाश्रयीर विरमित है। अर्थात वर्णाश्रम धर्म आचरणेर फल नामेर कृपाते अनायासे सिद्ध है। पक्षान्तरे चारि वर्णाश्रमी यदि कृष्ण नाही भजे कि हलो, एत जे उनी कठोरतार संगे सन्यास धर्म पालन करछेन ज्योति धर्म विप्र धर्म ब्रह्मचारी धर्म तो हलोटा कि सधर्म करियाओ रौरवे परिमजे बोलेनी तो देवर्षि नारद वेदव्यास के त्यक्त्वा सधर्मं चरणाम्बुजं हरे भजन अपक्व अथ पति ततो यदि कोवा भद्रममुष्य किंवा कोवार्थ आप्त भजतां सधर्मत। एई तो वर्णाश्रम धर्मेर तिरस्कार श्रीमद् भागवती। आर जारा भक्तिपथ आश्रय करेछेन अथच भजने आस्वादन लाभ करते पारेननी तादेर स्मरणांगादि जे भजनांगे दुर्निग्रह मन के संयत करवार जे दुख एखनो भजन रसेर आस्वादन लाभ हयनि ओई जन्य स्मरणादि भजनांगे सेई जे चंचल मन के संयोगबित करते जे एकटा क्लेश बोध हय मन छुटे छुटे जाए सेई विषय केतकी फुले नामाश्रयीर सेई सब दुख विरमित हय। श्री नामेर कृपाय अनायासे चित्त शुद्ध हये आस्वादनेर संगे भजनांग जाजने स्मरणांग आदिते शक्ति लाभ करें तिनी। श्रवण कीर्तनेर द्वारा जेमन जेमन चित्तटी परिमार्जित हय रजतम गुणेर विक्रम कम होते थाके तखन स्वभावतई स्मरणांगते मनटी निविष्ट हय धौतात्मा पुरुष कृष्ण पादमूलं नमुञ्चति। चित्तशुद्धिर लक्षण कि धौतात्मा पुरुष श्रीकृष्ण चरणारविंद के तो कखनोई त्याग करते पारेन ना। चित्त निर्मल होले सर्वदा मन कृष्ण चरणारविंद के ही चिंता करे विस्मृतिर थेके संसार आर स्मृतिर थेके सेई परम पद प्राप्ति। एई तो शास्त्र बोलछे।
নাম সংকীর্তনের ফলটা কি? চিত্ত নির্মল হয়ে মনটা স্মরণাঙ্গে ডুবে যাবে। অবিস্মৃতি কৃষ্ণ পদার বৃন্দয় ক্ষীণত্ব ভদ্রাণী চ সন্তনোতি, তখন অবিস্মৃতি লাভ হবে। অখণ্ড তৈল ধারাব সেই ধ্রুবানুস্মৃতি, সমস্ত অকল্যাণ ক্ষীণ হয়ে আসবে। সত্যস্য শুদ্ধি পরমাত্ম ভক্তি জ্ঞানঞ্চ বিজ্ঞান বিরাগ যুক্তম, চিত্ত নির্মল হলে সেই বৈরাগ্য এবং বিজ্ঞান যুক্ত ভক্তির উদয় হবে। সরস্যং তদঙ্গঞ্চ গৃহানগদিতং মায়া, রহস্যটা কি? প্রেম ভক্তি। তদঙ্গটা কি? এই সাধন ভক্তি। তাই যারা নামাশ্রয়ী তাদের এই সব দুঃখ বিরমিত হয়ে নামের কৃপায় অচিরায় চিত্ত শুদ্ধ হবে। আস্বাদনের সঙ্গে ভজনাঙ্গ যাজনে তিনি শক্তি লাভ করবেন। বস্তুত ভজন রসের আস্বাদন প্রাপ্ত হলে তো তখন আর ভজন পরিশ্রমকে কষ্টকর বলে মনে হবে না। কেন কষ্ট হয়? একটু স্মরণে মনটা বসে না, উড়ে উড়ে বেড়ায় মন। হরিকথা শ্রবণ করতে গেলে নিদ্রায় অভিভূত হতে হয়। কেন এই দুর্দৈব? কেন? ভজনকে কষ্টকর বলে মনে হয় এর কারণই হচ্ছে ভজন রসের আস্বাদনের অভাব। কিন্তু যখন চিত্ত নির্মল হয়ে আসবে ধীরে ধীরে প্রচুর আনন্দ লাভ করবে। আর যারা মঞ্জুরি ভাবের উপাসনা অবলম্বন করেছেন স্মরণাঙ্গ প্রভৃতি ভজন, অথচ তাদের কাছে কষ্টকর বলে মনে হচ্ছে, কিন্তু স্মরণাঙ্গ তো করতেই হবে। সাধ্য সাধন এই, ইহা পর আর নাই। এতে হেলা করলে হবে না তো। আমরা হেলা করি, ওই জন্য ঠাকুর মহাশয় বললেন, ইহাতে না করো হেলা কায় মনে করিয়া সুসার। সার বললেই তো হতো, আবার একটা সু। কিন্তু উপায় কি? শ্রীপাদ বলছেন স্মরণাঙ্গ প্রভৃতি ভজনে যাদের কষ্ট হয় তারা সৌভাগ্যবশত যদি রাধানাম কীর্তনে নিষ্ঠা লাভ করতে পারেন, রাধানাম শ্রবণ কীর্তন করেন, তাহলে অচিরায় তাদের চিত্ত শুদ্ধ হয়ে স্মরণাঙ্গ প্রভৃতিতে তারা আস্বাদন লাভ করে ধন্য হবেন। রাধা নামৈব কার্যং ঝনুদিন মিলিতম সাধনাধীশ কোটি স্তেজ্জা, অর্থাৎ রাধা নামাশ্রয়ে কষ্টকর যে স্মরণাঙ্গটি তার প্রবৃত্তির প্রয়াসটাও ত্যায্য হয়। একথার অর্থ সুগম হয়ে যাবে স্মরণাঙ্গা ভক্তিটি, তত্ত্বানুভূতি যথাযথাত্মা পরিমৃচ্ছিতা সৌ, চিত্তের মালিন্যই তো বাধা দিচ্ছে না? এই মালিন্য ধীরে ধীরে অবগত হবে, তিনি স্মরণাঙ্গা ভক্তিতে অনুরাগ লাভ করে ধন্য হবে।
আবার নীরাজ্য রাধা পদকমল সুধাং সৎকুমার থাগ্রকোটি। সৎ পুরুষার্থ অগ্রকোটি, সৎ পুরুষার্থ কোটি রাধা পদকমল সুধাকে নিরাজন করে। নিরাজন শব্দের অর্থ হচ্ছে আরত্রিক। রাধা চরণ কমল সুধাকে নিরাজন করে সৎ পুরুষার্থ কোটি। ধর্ম অর্থ কাম মুক্তি, এরা সৎ নয়, এরা পুরুষার্থ বটে কিন্তু সৎ পুরুষার্থ নয়। কেন নয়? এরা অসৎ হলো কিসে? ভক্তিশাস্ত্রে এদেরকে জীবের কৈতব বা কপটতা বলা হয়েছে। আবার মোক্ষ কামনাটা শ্রেষ্ঠ অসৎ পুরুষার্থ, তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। এগুলি কি সৎপদবাচ্য? অতএব সৎপুরুষার্থ বলতে পঞ্চম পুরুষার্থ প্রেম। কাকে সৎ বলে? যার ত্রৈকালিক সত্তা আছে, পারমার্থিক সত্য বস্তুকেই সৎ বলা হয়। সুতরাং ভগবত প্রেমই হচ্ছে যথার্থ সৎ পুরুষার্থ পদবাচ্য। অথবা সতের যাহা পুরুষার্থ, যদি সৎ পুরুষার্থ শব্দটিকে ষষ্ঠী তৎপুরুষ সমাস দ্বারা নিষ্পন্ন করা যায় তাহলে শতাং পুরুষার্থ, ইতি সৎ পুরুষার্থ। আর সং চাষৌ পুরুষার্থ স্চেতি যদি কর্মধারয় সমাস করা যায় তাহলে যে অর্থটি হয় সে তো আমরা বললাম, পুরুষার্থের বিশেষণ সৎ শব্দটি। সতের যাহা পুরুষার্থ, কাদেরকে সৎ বলা হয়? কর্মী জ্ঞানী যোগী তারা কি সৎ? কোথায় তারা সৎ? তারা তো কৈতব নিয়ে আছেন। ভক্ত যাদের ভগবত বিষয়ক মতি তাদেরকেই সৎ বলা হয়। তাদের পুরুষার্থ কি? ভগবত প্রেম। সেই ভগবত প্রেমের আবার অগ্র সৎ পুরুষাগ্র। অগ্র বলতে কি? শ্রেষ্ঠ। নিখিল ভগবত স্বরূপের প্রেম অপেক্ষা কৃষ্ণ প্রেম শ্রেষ্ঠ। সেই কৃষ্ণ প্রেমের কোটি প্রকার আস্বাদন শ্রী রাধা পদকমল সুধাকে নিরাজন করে। সাধু উত্তম। ওই জন্য বললেন, যদি রাধা পদ কমল সুধাকে নিরাজন করবার ভাগ্য হয় সৎ পুরুষার্থ কোটি আপনা আপনি ত্যাজ্য হয়। কত বড় কথা! অর্থাৎ শ্রী রাধারানীর পদকমল সুধা মাধুরী আস্বাদনে একা গোবিন্দ প্রেম ত্যাজ্য হয়। শ্রী রাধা পাদ পদ্মাশ্রয়ী ভক্ত তারা পুরুষার্থ শিরোমণি শ্রী শ্রী যুগল কিশোরের প্রেমে যে অনির্বচনীয় আনন্দ লাভ করেন, রাধা বিরহিত শ্রী গোবিন্দ প্রেমেও তাদের অরুচি দেখা দেয়। তারা ওটিও কামনা করেন না। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর,
তাই সৎকুমার থাক্র কোটিস ত্যাজ্যা। কি অপূর্ব অনুভূতি শ্রীপাদের, কথাগুলি কত সুগভীর, যেমন সমুদ্র উপরের থেকে দেখলে তরঙ্গের পর তরঙ্গ আসছে রজত রেখা, ভালোই লাগে, দর্শকের চিত্ত আকৃষ্ট হয়। কিন্তু কতখানি গভীরতা, কত মণিরত্নের আলোয় সেই মহোদধি, এটির বিচার কজন দর্শক করেন? তেমনি খালি শব্দার্থ বুঝলেই তো হলো না, ব্যাকরণ সমাস অভিধান কি বলছে, মনটাকে তো ডোবাতে হবে। যিনি ডোবাতে চেষ্টা করবেন তিনি গভীরতার অনুভূতি লাভ করবেন। রাধা পাদাব্জ লীলা ভুবি জয়তি সদা অমন্দ মন্দার কোটি। আশ্চর্য, এই বৃন্দাবন ভূমির মহিমা কি বলবো, স্বয়ং শ্রীকৃষ্ণ কিও বলতে পারেন? এই রাধা পদাঙ্কিত ধাম বৃন্দাবন যার নাম, এই স্থানের মহিমা কি সহস্রানন পঞ্চানন চতুরানন সরানন পর্যন্ত বলতে পারেন? কেন এত বৃন্দাবনের মহিমা? রাধা পাদ পদ্ম এখানে বিলসিত হচ্ছে, শ্রী রাধা চরণ চিহ্নে সমলঙ্কৃত এই পাবনী ব্রজবসুন্ধরা। রাধা চরণকে বুকে ধরেই এই ধন্য ধরণীর ধরা নাম সার্থক। বৃষভানু নন্দিনী এই বৃন্দাবন ছেড়ে কুত্রাপি যান না, তাহলে যে কুরুক্ষেত্রে গেলেন ভাগবতে, নাটকে আছে খেলা তীর্থে ঝাঁপ দিয়ে সূর্যলোক হয়ে আর নববৃন্দাবনে গেলেন, বললেন উনি স্বয়ং রূপা বৃষভানু নন্দিনী নন, তার অপর দুইটি প্রকাশ, সংযোগিনী প্রকাশ বিয়োগিনী প্রকাশ বা নামান্তরে কামা বামা, ইনি যাননি, ইনি বৃন্দাবনের সীমার বাইরে যান না। মথুরায় গেলেন না কেন? আমরা কাণ্ডে অকাণ্ডে কাজে অকাজে মথুরায় দশবার দৌড়ায়। উনি কি বললেন, তুমি কি বললে? যাদবেন্দ্র রাঘবেন্দ্র ব্রজেন্দ্র, শুনে রাখো সখি, যার মস্তকে ময়ূর পুচ্ছের চূড়া নেই, যার বক্ষস্থলে গুঞ্জাহার বিলুঠিত হয় না, সেই বিশ্বোত্তর কোন রূপ আমার মনকে হরণ করতে পারে না। এমনি কি বলা হয়েছে, যার পাতিব্রত ধর্ম বাঞ্ছে অরুন্ধতী, যার সদ্গুণগণের কৃষ্ণ স্বয়ং না পান পার, রাধা চরণ প্রান্তে যখন শ্যামসুন্দর আসেন, সেই অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব রসিকেন্দ্র মৌলি রসিক শেখর রসময় কলেবর নিজেকে হারিয়ে যান কোথায়, সেই নিকুঞ্জাধি দেবীর সৌন্দর্য মাধুর্য শ্যামভৃঙ্গকে কেমন চপল করে তোলে কাঙালির মতো। কাঙাল ভোজন হয় রাজবাড়িতে, যেমন কাঙাল ভোজন কাঙাল কত তৃপ্তির সঙ্গে খাচ্ছে, কোনোদিন পায়নি এই রাজভোগ, তেমনি নিকুঞ্জ মন্দিরে সেই কাঙাল শ্যামসুন্দরকে
নিজের সৌন্দর্য মাধুর্য স্নিগ্ধ মধুর পরশের দ্বারা সতত তৃপ্ত করেন এই বৃন্দাবনের বনাধি দেবী শ্রী রাধা। অতএব রাধাভিধানমিহ দিব্য নিধানমস্তি, রাধা নামক দিব্য নিধিকে যদি লাভ করতে হয় কায় মন বচনে এই বৃন্দাবনকে আশ্রয় করতেই হবে, করতেই হবে, করতেই হবে, কোনো গত্যান্তর নেই। এই রাগানুগা ভক্তির আশ্রয় নিতে হবে, ডালে পাতায় ঘুরলে হবে না, উপযুক্ত সদ্গুরুর চরণাশ্রিত হতে হবে। এই সাধন পরিপাটি ভাবাদর্শ শিক্ষা করতে হবে। মহতের শ্রীমুখের রাধারানীর গুণমহিমা নিশিদিন শ্রবণ করতে হবে। তজ্জাতীয় রসিক ভক্ত সঙ্গে সাধনাগ্রহকে উদ্বুদ্ধ করতে হবে। এই জন্যই ব্রজে বাস করি রাগানুগা হইয়া, তো আমরা সাধারণ সংসারী মানুষ, নিয়ম সেবা তো শেষ হয়ে এলো, তো আমরা ব্রজে বাস কি করে করব, নানা প্রতিকূলতা, মনটাকে তো আর কেউ শক্ত করে বেঁধে রাখেনি, মনটাকে ঘুড়ির মতো খেলালেই তো হয়। রাধা মাধবের সৌন্দর্য মাধুর্য লীলা চিন্তনে মনটাকে যেমন আকাশে ঘুড়ি খেলে অমনি খেলালেই তো হয়। কুজ্জাত বাসং ব্রজে সদা, চিন্তনে ব্রজে বাস করতে কি আপত্তি আছে, মনটাকে কেউ বেঁধে রেখেছে কি আষ্টে পৃষ্টে। ব্রজে বাস করি রাগানুগা হইয়া, রাগানুগা না হলে ব্রজে বাস করলেও হবে না। স্মরণ কীর্তন কর এ নিখিল কাল, করহ যাপন উপদেশ সার ধর। হে রূপ গোসাই তুমি কৃপা করি কবে, দিনে দিবে ব্রজে বাসা, রাগাত্মিক তুমি, তুমি তো রাগাত্মিক, তব পদানুগ হইতে দাসের আশা। এই বৃন্দাবন ভূমি যেখানে কোটি কোটি শ্রেষ্ঠ কল্পতরু সতত বিরাজমান, অমন্দ মন্দার কল্পতরু যত্র তত্র ঐশ্বর্য প্রকাশ করে সেই শুদ্ধ নরলীলার মাধুর্য আস্বাদনে বাধা প্রদান করে না, এই বৃন্দাবনের কল্পতরু। সর্বাভীষ্ট দিতে পারে কিন্তু সাধারণ ধর্ম বৃক্ষের ধর্মকে প্রকাশ করে বিদ্যমান ফল ফুল মাত্রই দেয়। সেই কল্পবৃক্ষ লতা যাহা সাহজিক বন, পুষ্প ফল বিনা কেহ নামাগে অন্ন ধন। ব্রজের বৃক্ষলতাগুলি ঐশ্বর্য প্রকাশ করে না, মাধুর্য লীলার হানি হবে। রাধা কিঙ্করীগণের চরণে কোটি কোটি অদ্ভুত সিদ্ধি লুণ্ঠিত হয়। শ্রী রাধা কিঙ্করী নাং লুঠতি চরণয়োর অদ্ভুতা সিদ্ধি কোটি, অথচ তারা সেই সব সিদ্ধির দিকে দিকপাত করেন না, ঘৃণা হয়। রাধা কিঙ্করীগণ তারা রাধা চরণারবৃন্দ সেবা ছাড়া অন্যদিকে তাকাতে পর্যন্ত তারা ঘৃণাবোধ করেন, এই তাদের অনন্যতা। দৃষ্টান্ত বৃহৎ ভাগবতামৃতে গোপকুমারের উক্তি, গোপকুমার জনশর্মাকে বলছেন, হে জনশর্মন, আমি যতক্ষণ মুক্তিলোক অবধি গিয়েছি ততক্ষণ আমার ভক্তিটা ছিল সকামা। রাজা হলেন, ইন্দ্র হলেন, তারপরে তপলোকে গেলেন, ব্রহ্মা হলেন, মুক্তিপদে গেলেন, এই অবধি সকামা স্বরূপ সিদ্ধা ভক্তি।
তারপরে যখন উনি সেইখানের থেকে বৈকুণ্ঠলোক প্রাপ্তির আশায় ভৌমব্রজে এলেন, খালি মন্ত্র জপে হবে না, বৈকুণ্ঠ পার্ষদগণ বললেন নববিধা ভক্তির যাজন করতে হবে। তার ভিতরেও আবার ভগবত লীলা কথাং শৃণুতত্র নিত্যম, লীলা কথা শুনতে হবে ভগবানের, তবে সেই বৈকুণ্ঠ প্রেম লাভ হবে, তখন বৈকুণ্ঠে গতি হবে। যখন উনি সেই বৈকুণ্ঠে নিত হচ্ছেন, তখন সিদ্ধগণের ভোগলোকের দিকে তাকিয়ে তার ঘৃণাবোধ হয়েছিল, তাকাতেও ইচ্ছা হচ্ছে না। ওই যে আবরণগুলি ভেদ করছেন, অপার ঐশ্বর্য, সমস্ত জগৎ তার বন্দনা করছে, কিন্তু উনি বলছেন আমার সেদিকে তাকাতেও ঘৃণাবোধ হচ্ছে। গোপকুমার তো বৈকুণ্ঠে যাচ্ছেন, আর রাধা কিঙ্করীগণ কোথায় আছেন? তো তাদের সমস্ত অলৌকিক সিদ্ধির দিকে তাকাতেও ঘৃণাবোধ হয়, দিকপাত করেন না। রাধা কিঙ্করী নাং লুঠতি চরণয়োর অদ্ভুতা সিদ্ধিকোটি, ছেড়ে দিন সিদ্ধিকোটির কথা, গোবিন্দ পর্যন্ত এদের কাছে নিষিদিন কৃতাঞ্জলি হয়ে কাকুবাণী বিস্তার করে। গোবিন্দের থেকে সবচেয়ে বড় পরাসিদ্ধি কি আর কিছু আছে? উনি পর্যন্ত হাত জোর করেন, দাসী আসলে আমি অন্যায় করিনি, স্বামিনী অকারণে মান করেছেন, তুমি তো বুঝতেই পারছ এটা নির্হেতুক মান, তুমি ওনাকে বুঝিয়ে প্রসন্ন করো, আমি তো পারলাম না, আমার দ্বারা হল না। এই রাধা কিঙ্করজির সৌন্দর্য, রাধা কিঙ্করী নাং লুঠতি চরণয়ো রদ্ভুতা সিদ্ধিকোটি। শ্রীপাদ পরবর্তী শ্লোকে আবার আমাদিগকে অন্য একটি রসরাজ্যে নিয়ে যাচ্ছেন, শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল রইল সে বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের রাধা রস সুধা কথা।